হরতালের কারণে রাস্তায় গাড়ি কম থাকায় খিলক্ষেত এয়ারপোর্ট রোডে আগে যাওয়ার প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি প্রাইভেট কার। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির 3 যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। বিএনপির ডাকা 60 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন দুপুরের দিকে রাজধানীর খিলক্ষেত এয়ারপোর্ট রোড ছিল অনেকটাই ফাঁকা। কিছু গণপরিবহনের পাশাপাশি বেশ কয়েকটি প্রাইভেট কার রাস্তায় বের হয় খুব প্রয়োজনীয় কাজ সারতে, কিন্তু এরই মধ্যে ঘটে দুর্ঘটনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে খিলক্ষেত বিশ্বরোডগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, কিন্তু ঘটনার পরপরই ওই গাড়ির আহত যাত্রীরা পালিয়ে গেছে বলে জানিয়েছেন টহল পুলিশ।